দেশের 80% পৌরসভার বর্জ্য নিরাপদ এবং সুষ্ঠু ব্যবস্থাপনায় অপসারিত হয় না, যা পরিবেশ ও জনস্বাস্থ্যের উপর তৈরি করছে এক মারাত্মক হুমকি। প্রশিক্ষণ কর্মশালায় এমন তথ্য জানিয়েছে বেসরকারি সংস্থা ওয়াটার এইড বাংলাদেশ। মানুষের পয়ঃবর্জ্য এবং গৃহস্থালীর বর্জ্য পরিশোধনে সৈয়দপুর পৌরসভায় স্থাপন করা হয়েছে এই প্ল্যান্ট, যাতে বর্জ্য রূপান্তরিত হয় জৈব সারে। যে কয়টি পৌরসভায় এমন পরিশোধনাগার আছে সেখানকার বর্জ্য ব্যবস্থাপনা মোটামুটি ভালো, তবে দেশের 80% পৌরসভাতেই এই বর্জ্য নিরাপদ ও সুষ্ঠুভাবে অপসারিত হয় না। গৃহস্থালিরও 81% বর্জ্য পড়ে থাকে বিভিন্ন জায়গায়, এমন তথ্য দিচ্ছে ওয়াটার এইড বাংলাদেশের একটি জরিপ। মাত্র 2% আমরা আসলে পুরো 100% বর্জ্য থেকে রিকভার করতে পারি, অর্থাৎ এটার একটা রিসেল ভ্যালু আছে। এর বাইরে আমরা ডাম্প সাইট যেটা বলি, আমরা হয়তো আমিন বাজার দেখছি বা এরকম প্রত্যেকটা শহরেই যখন ঢুকি আমরা দেখি যে একটা সাইটে ময়লা পড়ে আছে, সো এরকম জায়গায় মাত্র 18% যায়। পয়বর্জ্যের অবস্থা প্রত্যেকটা জায়গাতেই শোচনীয়। এ বিষয়ে গাজীপুরে কর্মশালায় সুষ্ঠু বর্জ্য ব্যবস্থাপনা পরিকল্পনা দেন 5টি পৌরসভার মেয়র। ফিকাল স্ল্যাশ ম্যানেজমেন্ট ট্রিটমেন্ট প্ল্যান যেটা আমাদের, অনেক পৌরসভায় এখন পর্যন্ত নাই, আমাদের কিছু কিছু পৌরসভায় তৈরি হয়েছে, কিছু কিছু পৌরসভা হয়তো শুধুমাত্র আংশিকভাবে সেটা তৈরি হয়েছে। সব কাজই ছোট হোক বড় হোক এর বাধা কিছু থাকবেই, বাধাগুলি ডিঙ্গিয়ে যাওয়ার নামই হলো সাকসেসফুল। বিশেষজ্ঞরা বলছেন বাজেট সহ বিভিন্ন কারণে এই পরিকল্পনা বাস্তবায়নে চ্যালেঞ্জ রয়েছে। প্রথম চ্যালেঞ্জগুলো হচ্ছে যে আমাদের জনগণকে সম্পৃক্ত করাটা, যে কোনো কাজ জনগণের সম্পৃক্ত ছাড়া আসলে সম্ভব না। বছরে আমি মানে 8-10 লাখ টাকা বা 15-20 লক্ষ টাকা, সেটি একটি ছোট পৌরসভা বা 40,000 পপুলেশনের জন্য পৌরসভার জন্য খুব বেশি টাকা না। দেশে বর্তমানে পৌরসভা আছে 329টি। আশেকেন প্রিন্স, চ্যানেল 24, গাজীপুর। ক্যান্সার গবেষণা তহবিল সংগ্রহে টেরি ফক্স রান আয়োজন করেছে হরাইজন ক্যানাডিয়ান ইন্টারন্যাশনাল স্কুল। সকালে রাজধানীর NHCS এর ক্যাম্পাসে এটি অনুষ্ঠিত হয় প্রীতি ও দাতব্য কাজের জন্য। দৌড়ের আয়োজনকে বলা হয় টেরি ফক্স রান, যা বিশ্বব্যাপী ক্যান্সার গবেষণা এবং সচেতনতা বাড়াতে আয়োজন করা হয়। বাংলাদেশে এটি প্রথমবারের মতো আয়োজন করা হলো। খালিস্তানপন্থী নেতা নিজ্জর হত্যা নিয়ে কানাডার কাছে সুনির্দিষ্ট কোনো তথ্য থাকলে সেই অনুযায়ী পদক্ষেপ নেবে ভারত। নিউ ইয়র্কের স্থানীয় সময় মঙ্গলবার একটি সম্মেলনে কথা জানিয়েছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। তিনি বলেছেন এই হত্যাকাণ্ডের বিষয়ে প্রাসঙ্গিক কোনো প্রমাণ পেলে তা এড়িয়ে যাওয়া ভারতের নীতি নয়। ফাইভ আইস পার্টনার প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে মন্ত্রী জানিয়েছেন তার সংস্থাটির সদস্য দেশ নয়, তাই তাদের বিষয়ে কোনো প্রশ্ন অবান্তর। গেল জুনে কানাডার ব্রিটিশ কলাম্বিয়ায় খুন হন খালিস্তানি নেতা হরদীপ সিং নিজ্জর, যাতে ভারতের জড়িত থাকার অভিযোগ তোলেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। এই ছিল আর আই এল এঙ্গেল এন্ড চ্যানেল নিউজরুম আপডেট। আজকের আয়োজনে সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।